বাই লাইন সাংবাদিকতা মানে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এই বাই লাইন টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যারা সাংবাদিকতা নিয়ে মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষায় কিন্তু এই বাই লাইন প্রশ্নটা কিন্তু আসতে পারে। বা যারা আগামী দিন মানে সাংবাদিকতার পেশাটা দিয়ে যুক্ত হতে চাইছো, তাদের কিন্তু স্বচ্ছ ধারণা থাকাটা অবশ্যই দরকার অ্যাবাউট দ্য বাই লাইন। তাই আজকের ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ কল বাই লাইন, বাই লাইন কাকে বলে, বাই লাইনটা এক্স্যাক্টলি কী, মানে এক্স্যাক্টলি একটা পুরো পারসেপশনটা ক্লিয়ার করবো। এবং আমি আমার নোটসের ডায়েরি থেকে, মাস কমিউনিকেশন নোটসের ডায়েরি থেকে এই ছোট্ট প্রশ্নের উত্তরটির নোটটিও তোমায় লিখিয়ে দেবো। তাই পরীক্ষায় তোমার যদি নোট প্রশ্নটি আসে, তুমি সম্পূর্ণই নোটটি কপি করে লিখে দিতে পারো, তাতেও কিন্তু যথেষ্ট ভালো একটি মার্ক্স তুমি পাবেই পাবে। এবং যারা নোটসে লিখতে চাইছো না, ভালো করে বুঝে নাও, বুঝে নিও তুমি নিজের ভাষাতেও তুমি কিন্তু লিখে আসতে পারো। তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভালো লাগলে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে আমার উপকার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, বাই লাইন কাকে বলে। দেখো, এক কথায় যদি আমরা বলি, সহজ দু চারটে কথায় যদি বাই লাইনের আমরা ব্যাখ্যা করি, বাই লাইন হচ্ছে হলো কোনো পার্টিকুলার একটা ঘটনার যে রিপোর্টিং করেছে যেই সাংবাদিক, কোনো নির্দিষ্ট ঘটনার যিনি রিপোর্টিং করেছে যেই সাংবাদিক বা যেই রিপোর্টার, তাকে কৃতিত্ব দেওয়া, তাকে ক্রেডিট দেওয়া, দ্যাট ইজ কল দ্য বাই লাইন। মানে আজকে একটা ঘটনা তুমি পুরো ব্যাপারটা তুমি রিসার্চ করে একটা সুন্দর আর্টিকেল প্রতিবেদন লিখেছো, সে আর্টিকেল প্রতিবেদনটা কে লিখেছে, মানে তুমি লিখেছো, তাই তোমাকে চেক মানে কৃতিত্ব দেওয়া হচ্ছে, তোমার নামটা লিখে দেওয়া হচ্ছে নিচে, দ্যাট ইজ কল দ্য বাই লাইন। এবার আমরা নোটসে চলে আসবো, ছোট্ট করে নোটস তোমাদের বলে দিই, টুকে নাও বা বুঝে নাও, আস্তে আস্তে বলছি, মন দিয়ে শোনো। সংবাদপত্র বা সাময়িক পত্র বা যে কোনো মুদ্রণের মাধ্যমে যখন মুদ্রিত কোনো লেখার সঙ্গে যিনি সেটি লিখেছেন তার নাম ছাপা হয়, তখন ওই ছাপানোর নামটিকে বলা হয় বাই লাইন। যেটা বললাম যে যে লিখেছে তার যে নামটি ছাপা হচ্ছে, কে লিখেছে, কোন রিপোর্টার, তখন সেটি হচ্ছে বাই লাইন। সংবাদপত্র বা সাময়িক পত্রের ক্ষেত্রে সেই লেখাকে বলা হয় বাই লাইন স্টোরি বা বাই লাইন কপি, বাই লাইন স্টোরি বা বাই লাইন কপি। দাঁড়ি, এবার আমরা প্যারাগ্রাফ চেঞ্জ করবো। প্রথম প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেল সংঘাত, এবার আমরা সেকেন্ড পার্টে আসছি, মানে প্যারাগ্রাফ চেঞ্জ করে। সংবাদপত্রে সাধারণত কোনো সাংবাদিকের সংগ্রহ করা এক্সক্লুসিভ বা স্কুপ খবর বাই লাইনে ছাপানো হয়। এছাড়া সংবাদপত্র বা সাময়িক পত্রে সাংবাদিক বা বিশেষজ্ঞদের লেখা মৌলিক নিবন্ধ বা ফিচারে বাই লাইন ছাপানো হয়ে থাকে। যে কোনো রিপোর্টারের কাছে বাই লাইন তার কৃতিত্বের স্বীকৃতি, মানে তিনি যে কাজটি করছেন তার কৃতিত্বের স্বীকৃতি। এই বাই লাইন একজন রিপোর্টারের পরিচিতি বা পরিচিতি এবং খ্যাতিকে বাড়ায়। এবারে থার্ড প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফ সেকেন্ড প্যারাগ্রাফ হয়ে গেল, প্যারাগ্রাফ চেঞ্জ। উল্লেখ্য, কোনো সংবাদ প্রতিবেদনে বাই লাইন প্রকাশ করা হবে কি না সেই সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সংবাদপত্রের সংবাদ বিভাগ বা সম্পাদকীয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, যেমন সম্পাদক নিতে পারে, সহকারী সম্পাদক, বার্তা সমূহ প্রমুখ, এরা এই সিদ্ধান্ত নেয় যে বাই লাইনটি আদৌ যাবে কি যাবে না। এটা ছিল এন্টার নোটটি। হোপসো বাই লাইন নিয়ে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি, ডাউটটা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো তাই জানাবে, কমেন্টস করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমার কাছে পার্সোনালি মাস কমিউনিকেশন জার্নালিজম পড়তে চাও, ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এবং সিউট স্টুডেন্ট এবং স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া রয়েছে। মানে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছিলো, আমি স্টেটের স্টুডেন্টদের পড়াই হচ্ছে হলো বারাসাতে এবং সিউট স্টুডেন্টদের পড়াই হচ্ছে দমদমে। তো যারা ইন্টারেস্টেড, যারা পড়তে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো তোমাদের পার্সোনাল ক্লাস করানোর জন্য। চো দেখাবে পরে ইন্টারেস্টিং টপিক। তত কিছু, গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।